সৌদি আরবের মক্কা নগরীতে কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শুরু হলো পবিত্র হজের কার্যক্রম। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত 10 লাখ মুসল্লি হজ পালনে মক্কায় সমবেত হয়েছেন। তবে হজের মূল আনুষ্ঠানিকতা শুক্রবার। এদিন বিদায় হজের ভাষণে স্মৃতি বিজড়িত ঐতিহাসিক আরাফাতের ময়দানে সমবেত হবেন মুসল্লিরা। সেখানে জোহরের নামাজের আগে হজের খুতবা দেয়া হবে, পরে জোহর ও আসরের নামাজ পড়বেন হাজিরা। সূর্যাস্তের পর আরাফাতের ময়দান থেকে মুজদালিফায় গিয়ে মাগরিব ও এশার নামাজ একত্রে আদায় করবেন তারা। মুজদালিফায় খোলা আকাশের নিচে সারা রাত অবস্থানের পর ফজরের নামাজ শেষে শয়তানকে পাথর নিক্ষেপ করতে আবারও মিনায় যাবেন তারা। পাথর নিক্ষেপ শেষে পশু কোরবানি দেবেন হাজিরা।